শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের তিন কিলোমিটার এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে এই এলাকাকে ঘোষণা করা হয়েছে নীরব এলাকা সকালে বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজয়ানা হাসান শহরজুড়ে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের তীব্র হর্নের শব্দ নগরীর বাসিন্দাদের জন্য এ যেন নিত্যদিনের অভিজ্ঞতা এমন পরিস্থিতিতে শব্দ দূষণের হাত থেকে মুক্তি দিতে রাজধানীর উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে খিলক্ষেতের লাভ মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা করা হয়েছে মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধি আরোপ করা সম্ভব হবে এবং এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই এই কর্মসূচি চালাবো। কর্মসূচি বাস্তবায়নে পরিবেশ সথী দপ্তর বিআরটিএ সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নিয়ম ভাঙলে জরিমানা হিসেবে গুনতে হবে পাঁচশো টাকা। আজ থেকে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করছি। আমি আশা করি আপনার আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে কর্মসূচি গ্রহণ করেছি তা সফলভাবে বাস্তবায়িত হবে এর আগে দশই সেপ্টেম্বর পরিবেশ উপদেষ্টা তিন কিলোমিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা দেন রিফাত স্নোভা ডিবিসি নিউজ ঢাকা